স্থান ভিন্ন, দাবি অভিন্ন, প্রান্তে প্রান্তে রণহুঙ্কার, সদৌখম সুতিয়া ছাত্র সন্থার তীব্র প্রতিবাদ, শিবসাগর, গোলাঘাট, ধেমাজি, গহপুর, তিনিচুকীয়া, মাজুলী, সকলোতে একই দাবি। দৃশ্যয়া গোলাঘাটর সহ প্রতিবাদকারীক লই প্রতিবাদ সাব্যস্ত জিলা সুতিয়া ছাত্র সন্থার। জিলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখের প্রতিবাদে এটা সময় ঘেরাও করিলে কার্যালয়। প্রতিবাদকারীর স্লোগানত তীব্রতা, প্রতিবাদকারীর প্রতিবাদত স্পষ্টতা। প্রতিবাদকারী উল্লেখ করিলে কিয় এই প্রতিবাদ নাই চাওক, আসলতে বিজেপি সরকারখনে বারম্বার সুতিয়া জনগোষ্ঠীক প্রতারণা প্রবঞ্চনা ঠক ঠক করে আছে। কিয়নো সুতিয়া জনগোষ্ঠী এটা জন্মগত অধিকার আছে, আমার জন্মগত দাবি আছে যে সুতিয়া জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা প্রদান করক আর সাহিত্য সাগর প্রদান করার সুতিয়া যুম ঐতিহাসিক কীর্তিচিহ্ন আছে সেই কীর্তিচিহ্ন সমূহ সংরক্ষণ করা তখন প্রতিশ্রুতি প্রদান করেছিল। কিন্তু আচরিত কথাটা হল যে তখন বিজেপি সরকারখানে যেধরনের মিথ্যাচার অবলম্বন করলে তার বিরুদ্ধে আজ ধনশ্রী মহকুমা আমার সদৌ গোলাঘাট জেলা সুতিয়া ছাত্র সন্থা আজ গৌরজ উঠিছ। হয় দাবি একাধিক, প্রতিবাদকারীর দাবি সুতিয়া জনগোষ্ঠীক জনজাতিকরণ প্রদান, প্রদান করক স্বায়ত্ত শাসন, সুতিয়া রাজ শাসনের কীর্তিচিহ্নর সংরক্ষণ, এই কীর্তিচিহ্নর সৌন্দর্য বর্ধন। একে দাবীরে প্রতিবাদ চলিল শিবসাগরতো। জিলা সুতিয়া ছাত্র সন্থার দ্বারা শিবসাগর নগরের মাঝমজিয়াত প্রতিবাদ, প্রতিবাদকারীর মুখত সরকার নিন্দা, প্রতিবাদকারী দিলে প্রধানমন্ত্রী হুঁশিয়ার ধ্বনি। বিগত কোনো এখন সরকারে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করাত গুরুত্ব নিদিয়ার অভিযোগ। আগন্তুক নির্বাচনত বিজেপিক উচিত প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার সংগঠনটির। বিধানসভা নির্বাচন 2026 নির্বাচনের আগত যদি ছয় জনগোষ্ঠীর জনজাতি সুতিয়ার লগতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নকরে তেতিয়াহলে আমি এই বিজেপি সরকারক অসমৰপৰা বিদায় দিবলৈ আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো। আর অনাগত দিনত যিখিনি আমার কার্যপন্থা আছে আমি সকলো কার্যপন্থা হাতত লৈছো। ধেমাজি জিলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত সুতিয়া ছাত্র সন্থার লগতে জনগোষ্ঠীটির আন আন সংগঠনের কেবা শতাধিক প্রতিবাদকারীর। জনজাতিকরণের ক্ষেত্রত শাসনাধিষ্ঠিত বিজেপি সরকারখনে জনগোষ্ঠীটক চূড়ান্ত প্রতারণা করা বলে অভিযোগ তুলি দলে বলে উলাই আহিল প্রতিবাদকারী রাইজ। গরজে উঠিল মাজুলী জিলা সুতিয়া ছাত্র সন্থাও। গড়মূৰ মিনি স্টেডিয়ামৰ পৰা জিলা আয়ুক্ত কার্যালয়লৈকে উলাল প্রতিবাদী সমদল। প্রতিবাদকারী মহিলাই পিন্ধিলে পরম্পরাগত সাজ, ছাত্র সন্থাক লৈ উত্তাল প্রতিবাদ। কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে তিনিচুকীয়াতো প্রতিবাদ। বরগুড়িস্থিত সতী সাধিনী কার্যালয়ের পৰা জিলা আয়ুক্ত কার্যালয়লৈ পদযাত্রা। আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত ধর্ণা কার্যসূচী গ্রহণ তিনিচুকীয়া জিলা ছাত্র সন্থার। একে দাবী লৈ সরকারের বিরুদ্ধে খরব হয়ে পড়ে বিশ্বনাথ জিলা সুতিয়া ছাত্র সন্থা। বহুবার দাবি সরকারের দৃষ্টিগোচর করার পিছতো সরকারে নিরুদ্দেশ হয়ে থাকার অভিযোগ। কে এই প্রতিবাদ, কে এই সমদল? প্রতিবাদকারীর স্পষ্ট কথা, এইবার সমাধান নহলে হব তীব্র আন্দোলন, প্রতারণার উত্তর আহিব 26-র ইভিএমত। 2026-র বিধানসভা ইলেকশনের আগে আগে যদি আদিম ভূমিপুত্র সুতিয়া জনগোষ্ঠী যদি জনজাতিকরণ প্রদান নকরে তেন্তে আমি হ্যাংডাং লবলে প্রস্তুত আছো। ইয়াতকৈ আমি ভয়াবহ আন্দোলন গঢ়ি তুলিম বলে অসম সরকার আমি এই আজি ধর্ণা কার্যসূচী তুলির পর সকিয়া দিছো। ইয়ারপর আমি হুঁচিয়া দিব বিচাৰিছো, অসম সরকার বিজেপি সরকার গব এক ধনীরে আমি হুঁচিয়া দিব বিচাৰিছো যে সুতিয়া জনগোষ্ঠী কেতিয়াও ক্ষান্ত নাথাকে। ইয়া স্পষ্ট কথা, কিন্তু আমার দাবি আপনাদের মানি লোলে বাধ্য হব লাগিব। এয়া কিন্তু আপনাদের আহিবলগিয়া ইলেকশনত কিন্তু এবার সুতিয়া জনগোষ্ঠী ইয়ার প্রত্যুত্তর দিব। সকলে আমি সরকার আসলে এটাই দাবি হয়েছে যে আমার এই জনজাতিকরণের মর্যাদা সুতিয়ার লগতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের সিদ্ধান্ত করক। আর আমি নহলে 2026 সনত আমি সদৌখম সুতিয়া ছাত্র সন্থায় মার মানি সরকারের বিরুদ্ধে আমি গরজিবলে আমি সাজু আছো। প্রতিবাদকারীয়ে নিজের স্পষ্ট সিদ্ধান্ত আগবাইছে, সরকার প্রশাসনে ইয়াত কিমান নজর দিয়ে সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি প্লাস,